শাশুড়ি মা আই অ্যাম হিয়ার, কেমন আছেন বলুন? শুভ জামাই ষষ্ঠী। হোয়াট ইজ দ্য মেনু? খুব খিদে পেয়েছি কিন্তু। কচি পাঠার ঝোলটা শাশুড়ি মা আছে তো, আর পায়েস পায়েস, আর ওই সাথে চিংড়ি মাছ বড় বড়। উফ, আপনার হাতে চিংড়ি মাছ ছাড়া তো জমেই না। আমার শাশুড়ি মা একদম বেস্ট। শাশুড়ি মা আমি চলে এসেছি। আর বলবেন না, এই আইটি সেক্টরে চাকরি ছুটি পাওয়া যায় বলুন তো। যাই হোক, আপনার মেয়ে এত করে বলবার না এসে পারি। বসের পিছনে তেল মেরে মেরে, চার দিন ধরে তেল মেরে একখানা ছুটি জোগাড় করতে পেরেছে অবশেষে। বুঝতেই তো পারছেন, আইটি সেক্টরে চাকরি করি, একটু তো বডি ফডি মেনটেন করতেই হয়। অত কিছু খাই না বুঝলেন তো। না না, এত কিছু খেতে পারবো না আসলে। আমি তো শুধু আসলে পাউডার শেক খাই না, একটু জিম টিম করি, মেনটেন করি। মাটনটা হয়েছে? কি শাশুড়ি মা, চলে এসছি। আপনার বড় লোক জামাই ইজ কামিং। শাশুড়ি মা, আপনার জন্য গিফট নিয়ে চলে এসছে আপনার বড় লোক জামাই। এটা আছে 1,00,000 টাকার পতঞ্জলি শাড়ি, তার সাথে আছে পতঞ্জলি গয়না। আপনার পছন্দ হয়েছে কিনা বলুন। ইয়ো ইয়ো, শ্বশুর মশাই, শাশুড়ি মা কেমন আছেন? আমার রকস্টার গানটা শুনেছেন তো? জামাই ষষ্ঠী স্পেশাল একটা গান শোনাবো নাকি? রকস্টার জামাই সেজে আমি রাজি হয়েছি, উপহারকে কি বাবলিস্টি করেছি। জামাই সেজে আমি রাজি হয়েছি, উপহারকে কি বাবলিস্টি করেছি। ও শাশুড়ি মা গো, তুমি আজ কি রেখেছো গো। ও শাশুড়ি মা গো, তুমি আজ কি রেখেছো। আমি তো কবডি চুবিয়ে খাবো গো, আই এম রকস্টার জামাই গো।